আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত ভালো আছেন ভাই হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো মানিক ভাই আবার চলে আসলাম আপনাদের খামারে

তো যে গাভীগুলো আছে তো চলুন গাভীগুলো আগে আমরা একটু দর্শকদের আচ্ছা দেখেন সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম মানিক ভাই আমরা এটা ভাই আপনার হলিস্টিয়ান ফিজিয়ান আমরা তো সবগুলোই হলিস্টিয়ান ফিজিয়ান বলি ব্যাপারী যারা আমরা আছি ঠিক আছে ভাই আসলে হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল যেগুনা বলি এগুলো আপনার লাভে হবে না হ্যাঁ গলা চিকুন হবে ঠিক আছে কানগুনা ছোট হবে মাথাটা ছোট হবে নেশটা খাটো হবে ঠিক আছে দাঁতে কাটা গাভীটা এটা এখনো দাঁত হয় না ভাই এটা আপনার প্রেগনেন্ট

সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা ভাই আপনার এটাও দুই দাঁত দাঁতে দুইটা আপনার বাচ্চা দিছে আজকে ছয় দিন হচ্ছে কি বাচ্চার সাথে এটা সার বাচ্চার সাথেই দেখেন সার বাচ্চা সাথে সার হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন এটা বাচ্চার বয়স আজকে ছয় দিন হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনি এই দেখেন বাচ্চাটা ছয় দিন আজ বছরের বয়স বাচ্চার বয়স আজকে ছয় দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হ্যাঁ গাভীটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দর ঠিক আছে

দামটা কেমন রাখছেন এটা দাম পড়বে দুই লাখ আপনার পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ সীমিত কিছু দরদাম করে নিতে পারবে ভাই সীমিত কিছু দরদাম করা যাবে হ্যাঁ হ্যাঁ খুব একটা বেশি না 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 সীমিত তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা জি জি তো দর্শক ছিলেন সিরিয়ালের তিন নাম্বার গাভীটা আমরা আচ্ছা দেখেন তিন নাম্বারটা দেখেন সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছেন তিন নাম্বার এটা ভাই আপনার বিস্কুট কালার জার্সি বিস্কুট কালার জার্সি জার্সি তো আসলে সবাই বলে ভাই মাসুদ ভাই এটা অরিজিনাল জার্সি হ্যাঁ বিস্কুট কালার চোখ গুনা বড় ঠিক আছে গুণা দেখেন সুন্দর বাচ্চা হয়েছে আর গরুরা খুব জাত করে দেন চামড়া সামরা দেখেন গায়ের চামড়া দর্শক দেখেন দেখলি গায়ের চামড়া আর উলানের চামড়া এক হতে হবে এই জিনিসগুলা দেখে শুনে নেবে দর্শক দর্শক দেখে শুনে আপনারা নিতে পারেন বাছাই করি জাত মান দেখে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে ঠকবে না যে পান্তে লিখ জাত গরু দেখে কিনবে ইনশাআল্লাহ ঠকবে না আর এর মাজাটা কত সুন্দর ভাত দেখছেন আগা ডাসি কোন জার্সি আমরা বলি আসলে জার্সি যে বৈশিষ্ট্য এগুলো তো মানুষ আমরা যা বুঝাই তাই বুঝে ওনারা তো আমার কথা যেখান থেকে লিখ দেখে শুনি জাত মান দেখে কিনবে আল্লাহর রহমতে ঠকবে না জাত গরু হলেও অবশ্যই ঠকবে না দুধ দুইশের কুম হলেও ভবিষ্যতে ফিউচারে যা ভালো কিছু হবে দামটা কেমন রাখছেন এটার এটা ভাই কোন ভাই যদি নেয় দাম পড়বে আপনার দুই লাখ পনেরো হাজার টাকা বলতে পারে আসলে মানিক ভাই একটু দাম বেশি চাচ্ছেন বেশি না এই গরুটা আসলে অনেক ভালো গরু দুধের গরু যে কোনো ভাই দর্শক যারা খামারে রিয়েলি তারা দেখলে বুঝতে পারবে আসলে এই গরুটা আমি বেশি চাইছি না কোন চাইছি এই গরুটা অন্য অন্য মানুষ আড়াই লাখ আড়াই লাখ টাকা দাম চাবে আমি ওই হিসাবে চাইনি আমি বেচা কেনার জন্য দাম চাইছি আর যে কোনো ভাই নিলে আল্লাহ রহমতে দুধ আছে গিরান্টি থাকবে বাংলাদেশে আমরা জানা গরু যেহেতু আমার পাশে গিয়ে আমরা সব গ্রাম থেকে কালেকশন করি

আপনারা গাভীর সেক্টর এখন তো অনেক হাজার হাজার প্রতিবেদন হয়েছে মানুষ দেখে যেখান থেকেই লিখ দেখি শুনি যাচাই বাছাই করি তারা নিজস্ব লোক দে দেখি শুনি যাচাই করে যারা প্রবাসী ভাইরা লিবি গরু তাদের লোক পাঠাবে লোক পাঠাসারি দুধ দোহন করে একটা বান ঠিক আছে কিনা না দাঁতে ঠিক আছে না বাছুরটা ঠিক আছে কিনা না এই জিনিসগুলো দেখে শুনে নেবে এটাই হলো আমার কথা ভাই আচ্ছা আচ্ছা তো মানিক আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন জি তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আপনার